রাগের মাথায় তালাক দিলে কি তালাক পতিত হয়? দেখুন, সচরাচর তালাক তো মানুষ রাগেই দেয়। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসার আতিশয্যে প্রেমের আপনার পরম মুহূর্তে এসে তো আর তালাক দিয়ে দেয় না, যে ভালোবাসার চোটে তালাক দিয়ে তো হয় না, তালাক তো হয় রাগের মাথায়। অতএব যদি বলেন যে না রাগের মাথায় কোনো তালাকই হবে না, তাহলে তো দুনিয়াতে কোনো তালাকই হবে না। এটা সঠিক কথা না যে রাগের মাথায় তালাক হয় না। তবে হ্যাঁ, রাগ যদি এই লেভেলের হয় কারোর, যে তিনি কী বলেছেন নিজেও জানেন না, অনেক মানুষ আছেন অতিরিক্ত রাগান্বিত হয়ে গেলে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, ওই লেভেলের চলে গেলে যে তিনি কী বলেছেন নিজেও জানেন না, আশপাশের লোকজন বলেছেন যে তিনি এটা বলেছেন, এরকম হয়ে গেলে তখন সেই পর্যায়ে তালাক হবে না। বাট সাধারণত যত রাগই হোক না কেন, সারা পৃথিবীর সমস্ত স্কলাগণ একমত, সব ওলামায়ে কেরাম একমত যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে। যদিও তালাকটা রাগে হলেও সেটা সুচিন্তিতভাবে সিদ্ধান্তটা নেওয়া উচিত যে আমি ঠিক আছে একসাথে আমরা থাকতে পারছি না, ওকে আমরা ডেফিনেটলি আলাদা হওয়ার চিন্তা করব, কিন্তু সেক্ষেত্রে একজন বা দুজন বিজ্ঞ আলেমের পরামর্শ এবং একজন লয়ার পরামর্শ নিয়ে তারপরে আমরা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা হবে যৌক্তিক এবং এর জন্য আমাদেরকে আফসোস করতে হবে না। বহু বিবাহ বিচ্ছেদের ঘটনা আমরা দেখেছি যে একটা পর্যায়ে এসে স্বামী স্ত্রী আবার মিলিত হতে চান। তো তালাকের এমন প্রক্রিয়াও আছে যে প্রক্রিয়া তালাক দিলে আসলে 20 বছর পরে আমরা আবার একত্র হতে পারবো। ম্যাক্সিমাম মানুষটা না জেনে এমনভাবে তালাক দেয় যে আসলে আর একসাথে থাকার সুযোগ থাকে না। জি, যেহেতু শেখ আপনি বললেন যে এমন প্রক্রিয়াও আছে 20 বছর পরে চাইলেও আমরা একত্রিত হতে পারবো, তাহলে আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদেরকে সেই প্রক্রিয়া জানাতে চাই, তালাকের পদ্ধতি কী, তালাক দেওয়ার বিধান কোন পদ্ধতিতে আমরা তালাক দিতে পারি? দেখুন, তালাক দেওয়ার কয়েকটা পদ্ধতি আছে, এর মধ্যে একটা পদ্ধতি নিষিদ্ধ পদ্ধতি, একদম নাজায়েজ পদ্ধতি, সেটা হলো স্ত্রীকে একসাথে কয়েক তালাক দিয়ে দেওয়া, অথবা আপনার মাসিক অবস্থায় তালাক দিয়ে দেওয়া, সন্তান গর্ভে আছে অবস্থায় তালাক দিয়ে দেওয়া, কিংবা আপনার মাসিক হওয়ার পর যে পবিত্রতা হয়েছে সেখানে শারীরিক সম্পর্ক হয়েছে এরপর তালাক দিয়ে দেওয়া, এগুলো ইসলামে নিষিদ্ধ। দেখুন, ইসলাম কেন চায় যে একজন মানুষ তালাক দিতে হলে একটা মাসিক অতিক্রম হবে স্ত্রীর, অর্থাৎ ডিসিশন নিয়েছেন, আপনার ডিসিশনটা কতটা বুদ্ধিদীপ্ত, কতটা সুচিন্তিত এটা এনশিওর করার জন্য ইসলাম বলে অপেক্ষা করবেন, মাসিক যাবে এরপর পবিত্রতা আসবে, পবিত্র হওয়ার পর শারীরিক সম্পর্ক করার আগে তালাক দিবেন। তার মানে শারীরিক সম্পর্ক করার ডিমান্ড চাহিদা আছে, একটা লম্বা সময় পার হয়েছে, এরপর আপনি তালাক দিচ্ছেন, তার মানে এটা খুব বুঝে শুনে ঠান্ডা মাথায় সুচিন্তিত সিদ্ধান্ত নিচ্ছেন। তো এই জন্য মাসিকের পর পবিত্রতা হওয়া দেখা দেওয়ার পর শারীরিক সম্পর্ক করার আগে একটা তালাক দেওয়া, এটা হলো সুন্নাহ সম্মত তালাক। এইভাবে তালাক দেন, 3 মাস পর অটোমেটিক বিচ্ছেদ হয়ে যাবে, দুজন দুদিকে যেতে পারেন, অন্য জায়গায় বিয়েও বসতে পারেন, বিয়ে করতে পারেন, কিন্তু এরপর আপনি যতকাল পরে হোক আবার যদি চান একত্র হতে, শুধুমাত্র বিয়ে পড়ে নিলেই আবার একত্র হয়ে যেতে পারেন, এভাবে দ্বিতীয় দফা হতে পারে, কিন্তু 3 বার যদি আপনি দিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে আর সুযোগ থাকে না।